মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ফিটফাটের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে করছি ওয়েলকাম। তো সকাল সকাল উঠেই একদম বিছানা টিছানা দেখুন পরিষ্কার টরিষ্কার করে নিয়ে, ঘর ফর পরিষ্কার করে নিয়ে চটপট স্নান করে নিয়েছি। এইবার যাব পুজো দিতে আর কি। তো ভেবেছিলাম যে আরও আর্লি হবে, কিন্তু ওই ঘুমের থেকে উঠে আবার ফোনটা নিয়ে বসলাম, এটা ওটা করতে করতে আরও লেট হয়ে গেল আর কি। তো যাই হোক, 9:30 মতো বেজে গেছে, খুশখুশ করে আবার কাশিও হচ্ছে। তো যাই হোক, এখন আর কথা বলে আর সময় নষ্ট করি না, যাই চটপট গিয়ে পুজোটা দিয়ে আসি। আর গানের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিচ্ছু আমার করার নেই, আমার একদম লাগোয়া পাশের বাড়িতেই আজকে মায়ের পুজো আছে রাতে, তো তাদের বাড়িতে গান টান চলছে, তো একটু কম্প্রোমাইজ করে নেবেন আর কি। ঠিক আছে, এবার যাই চটপট পুজোটা দিয়ে আসি। 10:30 বাজে আর পুজো দিয়ে এসে খাবার টাবার খেলাম, মানে ভাতই খেলাম আর কি। কিন্তু জানি না আজকে কিভাবে কি ব্লগ করব। একদিকে এই পাশে আমার প্রতিবেশীদের বাড়িতে কালী পুজোর গান হচ্ছে, আবার এই দিকটাতে হচ্ছে শিব পুজোর গান, মানে দুদিকে মিলে আমি জানি না, মানে এইভাবে এত আওয়াজের মধ্যে কথা বলে আদৌ কোনো লাভও হবে কি না, কিন্তু চেষ্টা করে যাই, দেখা যাক আলটিমেটলি কি হয়। দে বলুন, কালকে পুরো রাত জেগে কেমন লাগলো? কালকে আসলে মানে ঘুমটা বেশি পাচ্ছিল, কালকে তোমার পারফরমেন্স একদম ভালো ছিল না, বারবারই দেখি এরকম আস্তে 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 বসে আছে, মানে কথা বলি উত্তর নেই, দেখি চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আসলে কালকে মানে অন্য দিনের চাইতেও তাড়াতাড়ি ঘুম পাচ্ছে, 9টার সময় ঘুম পাচ্ছে, কি ব্যাপার? মানে এই লাস্ট 2 বছর তো আমার কোনো অসুবিধা হয়নি, আমি জেগেই ছিলাম, এবার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, তবু আমরা পিঠ সোজা করেই ছিলাম, চেষ্টা করেছি, ছিলাম জায়গায় ছিলাম, আর মাঝে মাঝে একটু হয়ে যাচ্ছিল আর কি, ঝিমোচ ছিলাম মাঝে মাঝে, হয়েছে। চলতা হয় চলতা হয়, মহাদেব বাবা সব গ্রান্ট করে দিয়েছে একদিনের জন্য। মাঝে কিছুটা সময় একটু ঘুমিয়ে উঠলাম, আর এখন দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি বলতে মুখে এখনও কিছু করা হয়নি, একটু লিপস্টিক টিপস্টিক লাগাতে হবে, একটু কাজল পরতে হবে, এখন একটু বাইরে যাব, বাইরে একটু কাজ আছে, তারপর একটু বাড়িতেও ঢুকবো। তো এবার ব্যাপার যেটা হচ্ছে, মানে মা বাবা দুজনে গেছে আজকে শিবের মাথায় জল ঢালতে বাইরে মন্দিরে আর কি। তো এইবার অনেকক্ষণ আগে গেছে, তো এতক্ষণ মানে ফিরে একদম ওদের রেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি, অনেকটাই টাইম ইয়ে হয়ে গেছে আর কি। তো মানে এদের জন্য এখন অপেক্ষা করছি, মারা এলে তারপর আমরা বেরোবো। আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, মানে ওই বাইরে যে বেরিয়েছিলাম এসে এত ঘুম পেয়ে গেছিলো, একদম এসে হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেই ঘুমিয়ে নিয়েছি কিছুক্ষণ, আর এখন উঠে খাচ্ছি জিলিপি। ওই মা বাবা আজকে যে ইয়ে করতে গেছিলো, মন্দিরে জল ঢালতে গেছিলো, সেখান থেকে আসার পথে জিলিপি নিয়ে এসছে, তো সেটাই এখন খাচ্ছি আর কি। তো আমি এবার মানে জিলিপিকে দেখেতেই ভাবলাম যে আজকে তো এদিক ওদিকে চক্করে আমার তো মানে ব্লগ হলোই না, তারপরে আমি ভাবলাম না ক্যামেরা তো এবার অন না করলেই নয়, তো যাই হোক ইয়ে হলো, মানে বাড়ির এই পাশে এই পাশে দুদিক থেকে ইয়ে হতে হতে গান শুনতে শুনতে মনে হচ্ছে যে দুর্গাপুজো হচ্ছে। আমার হাজব্যান্ডও কিছুক্ষণ আগে তাই বলছিল আর কি, মানে অদ্ভুত একটা মনে হচ্ছে, একটা বাড়ির থেকে গান হয় সেটা ঠিক আছে, কিন্তু দুদিক থেকেই আর কি, খুব ইয়ে মানে কোলাহল হচ্ছে, মানে এখন আর কি বলবো, মানে গান ঠাকুরের গান হলে যেটা স্বস্তি বা শান্তি যেটা পাওয়া যায় সেটা আর এখন পাওয়া যাচ্ছে না। তো এইবার আমি একটু খেটে নিয়ে একটু গান নিয়ে বসতে হবে আর কি, মানে একটা গান আমাকে রেডি করতে হবে, 7th March বসন্ত উৎসব আছে, তো তার জন্য একটা ইয়ে আছে, গ্রুপ সং হবে, তো সেটার ওই কালকের থেকে স্টুডেন্টদের প্রিপেয়ার করাতে হবে, তো তার আগে আমাকে নিজে একটু ঝালাতে হবে, তো এইসব নিয়ে একটু বসবো। যাই হোক, আগে আপাতত ফিনিশ করি তারপর দেখি। এই সময় আমি গান নিয়ে বসে পড়েছি, আর সিলেক্ট করতে বেশ অনেকটাই সময় লাগলো, কারণ গানটার রেঞ্জটা অনেকটাই হাই ছিল, তো আমি স্কেলটা একটু নামিয়ে করলাম, কারণ স্কুলে তো আর প্রত্যেকে ট্রেন নয়, তো একটু ইজি হলে একটু বেটার হয়, আর গানটা চাইলে শোনাতেই পারতাম, কিন্তু চারিদিকে মাইকের আওয়াজে মানে একদম একটা খাপছাড়া লাগছিল, তাই আজকে সাউন্ডটা অফই রাখলাম।
যাই হোক, আলটিমেটলি গানের একটা উদ্ধার হলো। তো প্রথমে মানে অনেক কয়েকটা গান নিয়ে ভাবা হচ্ছিল যে কোনটা করব কোনটা করব না, তো যাই হোক আলটিমেটলি একটা ডিসিশনে এলাম। এইবার দেখা যাক, যেটা প্রিপেয়ার হলো সেইভাবে কালকে একটু ট্রাই করে দেখি, যে এটা যদি মানে হয়ে যায় তো হয়ে গেল, না হলে পরে ইজিয়ার কিছু একটা ভাবতে হবে। আর এখন যাব কি রাতের খাওয়া দাওয়াটা সেরে আসব। যাচ্ছিলামই, কিন্তু তাও না আমার একটু জিলিপির আবার ক্রেভিং হচ্ছে, কিন্তু এত তো খাওয়াটা ঠিক না, কারণ সন্ধ্যাবেলায় খেয়েছি দু পিস মতো, আর খাওয়াটা ঠিক না। তো মিষ্টি মানে জিলিপি বা ইয়ে খাওয়ার থেকে কি বলে চকলেট খাওয়ার থেকে ভালো যে একটু ডেটস খাই, একটু খেজুর। তো প্যাকেটের থেকে নিলাম, একটু ধুতে হবে আর কি, না ধুয়ে খাওয়া যায় না। মোস্ট প্রবলি কোনো না কোনো প্রিজারভেটিভসের জন্যই প্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে একটু ধুয়ে নিতে হবে, এক হাতে করাটা খুব মুশকিল, তবুও করছি আর কি। যাই হোক এটা নিয়ে যাই, আপাতত দুটো নিলাম, একটু ধুয়ে টুয়ে তারপর খাবো। এই যে খাওয়া দাওয়া করে এলাম, আর মিস্টারদের এখন মুভি খুঁজছে, আমরা অনেক দিন পর এখন একটা মুভি দেখবো, তাই তো? আমাদের একটা মুভির কিছুটা পার্ট বাকি আছে। কি নাম কি ছিল? আমদো হামারা দো। আচ্ছা এটা বাকি আছে, তাহলে এটাই এটাই শেষ করবো না নতুন কিছু দেখবো? এটাই শেষ করিনি, অনেকটা হয়ে গেছে আবার। আচ্ছা এটা শেষ করে যদি টাইম থাকে তাহলে নতুন কিছু দেখবো, আর যদি এটা করতে করতে মোটামুটি ঘুম পেয়ে যায় তাহলে এটাই। 12টা বেজে গেছে আর আমাদের সিনেমা দেখা শেষ হলো, কেমন লাগলো? বকবাস বকবাস আমি বলবো না, আছে টিকটাকে, কিন্তু সিনেমা এরকম এরকমই হবো আর মানে এর উপরে এরকম হয়েছে, অনেক সিনেমা আছে আর কি। এখানে ফ্যামিলিটা ওই কি বলে একটু রিয়াল, মানে রিয়াল বলতে একটু রিয়ালিটি টাচ আছে, আবার মানে এরকমও হতে পারতো যে একদম বানানো ভাড়া করা মা বাবাই একদম মানে রিয়াল কিরদার নিভালো আর কি, এরকম অবস্থাও হতে পারতো। এটাই হওয়ার কথা ছিল, এই যে এই সিনেমাটা বড্ডই সিনেমার মতো, মিথ্যের উপরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গিয়ে মানে একটা জায়গায় গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে মানে সব প্রবলেম হবে, তারপরে আস্তে আস্তে আবার হিরো হিরোইনের মিল হবে, এটাই হওয়ার ছিল। ওটাই 12টা বেজে গেছে, আজকে তো সেরকম ব্লগ করা হলো না বলেইছি ওই মাইক ফাইকে। তো যাই হোক এখন আওয়াজটা বন্ধ হয়েছে, বাট 12টা বাজে এখন আমার, আর অর্ধেক দেখা যাচ্ছে। ও আচ্ছা হ্যাঁ, এবার তোমাকে অর্ধেক দেখাতে গেলে আমাকে অর্ধেক, মানে তোমাকে পুরোটা দেখাতে গেলে আমাকে অর্ধেক দেখাতে হতো। যাই হোক এবার দুজনকেই ঠিকঠাক দেখা যাচ্ছে। যেটা বলছিলাম মানে 12টা বেজে গেছে এখন আমার মানে কোনো অ্যাক্টিভিটি নেই তুমি শুয়ে পড়ার, তো আজকে একদম ছোট্ট একটা ব্লগ হলো। ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ফিটফ্যাটকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি ফিটফ্যাট।